দেখতে যাচ্ছি কি কি আছে, ঠিক আছে? আর চামচ নিয়ে নিয়ে যে টেস্ট করবে, একটা একটা করে টেস্ট করবে, ঠিক আছে? Up, 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 up. Yay! Yay! Yeah. দাদা এখানে গাড়ি চালাচ্ছে, ভাই মিউজিক দিচ্ছে। দাদা দিচ্ছে না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল এখন 10:30, আগে আজকে সকাল সকাল দাদা এসে গেছে ভাইয়ের সঙ্গে খেলতে। আর কদিন, কাল থেকেই মানডে মানে দুই ভাইয়ের বার্থডে উইক স্টার্ট, তাই তো? হ্যাঁ, আমার রেস আছে কালকে। আমার কোনো বার্থডে কালকে? কোনো বার্থডে নেই, কালকে রেস্ট, পরশু দিন থেকে স্টার্ট। না, কালকে রেস, আমার স্পোর্টস ডে কাল। ও, আমি জিতব না। কেন? আমি বলছি আমি জিতব। এটা কি বেড়ে গেছি? গুড আফটারনুন এভরিওয়ান, আজকে আমাদের বিল্ডিং এ একজন জেঠিমার বাৎসরিক কাজ আছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। নিচে কমিউনিটি হলে অনুষ্ঠানটা হচ্ছে, তো ওখানেই যাচ্ছি সবাই। নিচে আমাদের কমিউনিটি হলেই কাজটা হচ্ছে আর কি, আমরা সবাই মিলে নিচে এসেছি। পিসিকে আমি যখন দেখে দেখতেই থাকি, কি অসাধারণ লাগে, সব সব ড্রেসে। সাদাতে মানে আরো, মানে স্কুলে হেডমিস্ট্রেস যে একটা চেহারাতে ছাপ পড়ে গেছে না? সিরিয়ালের গল্প কত দূর এগোলো? সিরিয়ালের গল্প ডাক পড়লো না? সিরিয়ালে তো ডাক তো পড়েনি, ডাক যখন পড়বে তখন দেখা যাবে। তার আগে যত সব তোদের শুভার্থী আছে, আচ্ছা, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আমি এক ওই কবিতা পাঠ করে শোনাম, আচ্ছা, ওদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আমরা এখন একটু উপরে এসেছিলাম, এবার সবাই মিলে যাচ্ছি নিচে কমিউনিটি হলে। এই হচ্ছে জেঠিমার মেয়ে, মানে আমাদের দিদি আর তার বন্ধু মৌসুমী। আমি সঞ্চিতা, আমি তোমাদের মানে অ্যাভিড আর্ডেন্ট ওয়াচার অফ দ্য ব্লগ। যখন হয়েছিল উই অল কন্ট্রিবিউটেড, আর এখনো কন্ট্রিবিউট করে এজে 7 এ যাবো, আউট অ্যান্ড বিয়ন্ড, আমি যে দূরে কোথাও থাকি, আমি জানি মামাদের নিচে আছে, মানে রিগুর কোনো কিছু হলে সে প্রথমে আসবে। কাঠের কাজ করে, তোর পেন্সিলটা নিয়ে কানে গুঁজে কালকে বলছে আমি না কার্পেন্টারি হব। এখন অ্যারাউন্ড 3টে, অর্পি দিদি গোলু পিসি ওরা সবাই নিচে এখনো লাঞ্চ করছে। আমি একটু আর্জেন্টলি বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন বেলেঘাটা। লাস্ট ব্লগটা দেখে থাকলে জানবে গতকাল রাত্রে আমরা ডিনারের জন্য তন্ময়দের ওখানে গেছিলাম, সো ফেরার সময় গাড়িটাকে ওখানে রেখে এসেছি, আর আজকে কাজ আছে অনেকগুলো, তো প্রথমে এখন ক্যাবে করে ওখানে যাচ্ছি, গাড়িটাকে পিক করবো, দিন বাকি কাজ। আমি পৌঁছে গেছি বেলেঘাটা, বাট অনেক দিন পরে ক্যাবে এলাম। এখন 4:45, অ্যান্ড আমি ওদের অ্যাপার্টমেন্টের ভিতরে এসে গেছি, সামনে আমার গাড়িটা পার্ক করা, এই আমার গাড়ি। আমি এখন পৌঁছেও গেছি, গাড়িও পেয়ে গেছি,
আগে একটু ওয়েট করছি তন্ময়ের জন্য, ওরা থাকলে ওদের সঙ্গে দেখা করে দেন বেরোবো। বাজে এখন পৌনে চারটে, আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো, এরপরে উপরে যাবো। দেবেশ তন্ময় ওদের সঙ্গে একটু গল্প করলাম, দেন এখন সাড়ে চারটে এই জাস্ট বেরোলাম, অলমোস্ট পাঁচটা, আর আমি এসে গেলাম সল্ট লেক, এখন যাচ্ছি স্ট্রেট ক্যাফেতে। এখন পাঁচটা অ্যান্ড এই আমি পৌঁছে গেলাম ক্যাফেতে। লাভলি, দিস ইজ লাভলি, থ্যাংক ইউ নীলাজি, ঈশিকা অ্যান্ড অরিন্দম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, জিনিয়ার সঙ্গে তো আমাদের মাঝে মধ্যে দেখা হচ্ছিল, বাট সুভাঞ্জা অনেক দিন ছিল না এখানে, আমরা বেরিয়ে গেছি এখন বাগুয়াটি ফ্লাইওভারের উপরে, এরপরে তো আজকে সুনিতা ঋতুশ্রীর অ্যানিভার্সারি, ওখানে যাওয়ার প্ল্যান আছে, সো গিয়ে একটু কফি টফি খাবো, দেন রেডি হয়ে বেরোবো। ও যেখানেই যায় যখন আসবে হাতে করে কিছু একটা ওকে আনতেই হবে। হ্যাঁ, আমি আর উর্পি লাস্ট দু তিন দিন আগে যে স্প্ল্যানেডে গেলাম তখন নাম থেকে কেকটা এনেছিলাম, বাট সেটার কথা ভুলেই গেছিলাম। ফাইনালি আজকে সুভাঞ্জয় আসাতে কফি হয়েছে, তো মনে পড়লো আমার ফার্স্ট এই ইয়ারের ফার্স্ট এই ইয়ার এই উইন্টারের ফার্স্ট। এখানে এখন আমরা বসেছি, কেক আর কি, চা না কফি? চা চা। বাই দ্য ওয়ে জিনিয়া, আজকে তোমাকে আমরা মিস করছি, জিনিয়া বাড়িতে ভাবিকে আমাকে ছাড়াই চলে গেল। হ্যাঁ বাবু, কেকটা সবই ঠিক আছে, বাট এক্সেসিভ, হ্যাঁ একটা এক্সেসিভ মিষ্টি না, এটা কি আমার বেশি মিষ্টি লাগছে? হ্যাঁ হ্যাঁ, তোমার মুখে একটু মিষ্টি দরকার। আমি অ্যাকচুয়ালি এটা চিনি থেকে অনেক দূরে বেরিয়ে গেছি তো। হ্যাঁ বাবু, ও কি করছে, বিস্কিট দিন। আমাদের এখানে তো কাল থেকে এবার মানডে থেকে স্টার্ট হয়ে আছে বার্থডে উইক, দাদা ভাই দুজনেরই ব্যাক টু ব্যাক বার্থডে। সো আজকে অ্যাকচুয়ালি সুভাঞ্জয় এসেছিল দিদির সঙ্গে কথা বলতে, বিকজ গোলুর বার্থডের পুরো ডিনারটা হাউস অফ রয়্যালস থেকে আসছে, ইভেন এখানে রিহুর বার্থডের দিনকে লাঞ্চটাও হাউস অফ রয়যালস থেকেই আসছে। আমি কোনো ঝামেলা যাচ্ছি না, ব্যাক টু ব্যাক বড় দায়িত্ব। বাট সুভাঞ্জয়ের খাবার কোয়ালিটি ভীষণ ভালো লাগে আমার, তাই আমি আর এদিক ওদিক দেখি না। এখন নটা এন্ড ফাইনালি ফাইনালি আমরা রেডি হয়েছি। এই শাড়িটা আমি অনেক দিন পরে পরলাম, এই সমস্ত ব্লাউজগুলো আমার কিছুদিন ঢুকছিল না, ফর্চুনেটলি এখন বেশ ফিট হয়, ঠিকঠাক হয়, তো এই শাড়িটা পরতে পেরেছি আমি। আমিও রেডি হয়ে গেছি, রিহু রেডি হয়ে গেছে, কল্যাণী দিও রেডি হয়ে গেছে, আমরা চারজনই এখন বেরোবো। লাস্ট ব্লগে তো তোমরা দেখিয়েছিলে এটা রিতুশ্রীর গিফট, আর শুনিতে চলো অনেক দেরি হয়ে গেছে, দেখি একটু বাবুকে দেখিয়ে দি। বাবু, বাজে এখন সাড়ে নটা, আমরা জাস্ট পৌঁছালাম চিনার পার্কে, হলিডে ইন এর মধ্যে ওদের ফাংশনটা হচ্ছে। এই আমরা ফাইনালি পৌঁছে গেলাম, অনেক দেরি হয়ে গেল আজকে, রিহু ঘুমিয়েও পড়েছে, এই ঘুমিয়ে থাকলেই ঠিক আছে, উঠে গেলেই ফ্যাটা করবে। হ্যাপি অ্যানিভার্সারি বিলেটেড, থ্যাংক ইউ বিলেটেড। আর সে কই? সে ভেতরে, আচ্ছা সে সামনে, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। Happy belated anniversary. Thank you. Belated. হয়ে গেছে। এ কি অ্যানিভার্সারি তো হয়ে গেছে। রিজেন উইশ করলো আর যেদিন কি তোমাদের ওপেনিং এর আগে দেখে গেলাম। হ্যালো। খুব ভালো করেছে, এত কত দিন দেখি না। বল কেমন লাগছে? ওর তো আবার নিজের বার্থডে অ্যানিভার্সারি এই সময় খুব ভালো লাগে। না এবার নিজেদেরকে একটু গিল্টি মনে হচ্ছে, বিকজ সাড়ে নটা বেজে গেছে, ওরা এখনো কেক কাটিং করে। আমাদের আসতে লেট হয়ে গেছে। এখানে ঘুমাচ্ছিল উঠে গেছে, আর এই যে স্টার্টার গোলমরিচের জন্য এনে দিলাম, এখানে আছে ফিশ, চিকেন কাবাব আর চিজ বল, হরা ভরা কাবাব। তুমি চামচ নিয়ে খেলছো, দেখতে যাচ্ছি কি কি আছে,
ঠিক আছে আর চামচ নিয়ে নিয়ে যে টেস্ট করবে একটা একটা করে টেস্ট করবে ঠিক আছে চিকেন কাবাব আছে এখানে অল দা কাবাবস বাবু এসে আগে ফার্স্টই পাপুর সিরিয়াসলি এবার চুপি চুপি এসে বলছে দাদা একটু ম্যানেজ করে নিও একটু ম্যানেজ করে নিও ও আগে হাতে চামচ ওর হ্যাঁ ও তো টেস্ট করবে বলে এসেছে টেস্ট করবে তো ওই যে এটা কি বানানো হলো পাপড়ি চাট পাপড়ি চাট একটা ব্রেডে নিয়ে নি আরে এতক্ষণ ধরে যে এতক্ষণ ধরে যে চামচটা নিয়ে ঘুরলো একটু টেস্ট করবে না কি খাও মিষ্টি খাবে ও মিষ্টি কি চাই দুজনের এখানে কি চাই চামচ নিয়ে এসেছে হ্যাঁ এরকম দেখতে ফটো চাই আমাদের একটা ফটো চাই ভাই তুই কি এটা বাড়ি নিয়ে এবি স্টার্টার তো অল্প একটু খেয়েছি আর মেন কোর্সে অনেক কিছু অপশন আছে ভেজিটেবল অপশন নন ভেজিটেরিয়ান অপশন আর আমি পোলাও নিয়েছি একটু বেক ফিশ নিয়েছি আর পনির নিয়েছি অনেক দিন পরে আমি একটু মটন বিরিয়ানি খাচ্ছি মটন বিরিয়ানি বাবু আরে আমি চামচ নিয়ে গুছি কালি কেউ দিচ্ছ না তোমাদের খাচ্ছি আমি ওই যে চাঙ্গু ডিনার নিয়ে এসেছিলাম আমি ডাব্বায় ভরে চাঙ্গু খাচ্ছে চাঙ্গু আর কদিন পর থেকে কোনো জায়গায় গেলে সেখানকার খাবার খেতে পারবে ওই এখনই তো আজকে চামচ নিয়ে উঠছিল বাড়তে এসে গেছে তো এখন পৌনে 11টা অ্যান্ড ফাইনালি আমরা বেরোচ্ছি টাটা টাটা দুজনকেই বিলেটেড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ওয়ান সেকেন্ড থার্ড ইয়ার তাই তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুব ভালো খেলাম খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল ওরা ভেতরে আছে বাকি আমি বাইরে ওয়েট করছি গাড়ির জন্য টাটা চলো টাটা একদম গাড়ি এসে গেছে এখন গাড়িতে বাড়ি যাচ্ছি বাট রিহুটাকে নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম বিকজ ওর শরীরটা ঠিকঠাক যাচ্ছে না না সো আজকে এত লোকের মধ্যে কিভাবে কি রিঅ্যাক্ট করবে বাট ই ওয়াজ ফাইন বাবু 11:10 পৌঁছে গেছি এসে চাঙ্কু ঘুম পাড়লাম এই যে ঘুমাচ্ছে চাঙ্কু বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগেই ওরা ফ্রেশ হয়ে গেছে রেউ ঘুমিয়ে গেল বাট আমি এখনও ফ্রেশ হওয়ার টাইম পাইনি বিকজ ওই ক্যাফে রিলেটেড ফোন কলসের মধ্যেই ছিলাম আপডেট অ্যান্ড অল বাকি এখন যাবো ফ্রেশ হতে আর কালকে রিহুর বার্থডের আগে ও কিছু একটা প্ল্যান করেছে যেটা কালকে অ্যাকচুয়ালি টমদমের এখানে অরবিন্দ মেমোরিয়াল হল বলে একটা অরফানেজ আছে সেখানে 50টা বাচ্চা আছে তো রিহুর জন্মদিনের আগে আমি কিছু একটা করতে চাইছিলাম কালকে ওখানে লাঞ্চটা আমরা করাচ্ছি আমরা ওদের সাথে গিয়ে ওদের সাথে একসাথে বসে লাঞ্চ করব সো কালকে এই সমস্ত কিছু থাকছে নেক্সট ব্লগের জন্য অ্যান্ড আজকের এই ব্লগটাকে তাহলে এখানে শেষ করছি যদি ব্লগের মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে কালকে টিল দেন টেক কেয়ার Good night and bye.